বাঙালি মাত্রই পান্তাভাত প্রেমী, পান্তাভাত খেয়ে দিবানিদ্রা দেয়নি এরকম বাঙালি হয়তো অনেক কষ্টে খুঁজে পাওয়া যাবে। চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সহযোগে পান্তাভাত হলো অমৃত। আসলে পান্তাভাত হলো সংরক্ষণের একটি পদ্ধতি। রাতের খাবারের জন্য রান্না করা ভাত বেঁচে গেলে সংরক্ষণের জন্য এই ভাতকে নির্দিষ্ট পরিমাণ জল দিয়ে প্রায় এক রাত ডুবিয়ে রাখলেই তা পান্তায় পরিণত হয়। ভাত পুরোটাই শর্করা। ভাতে জল দিয়ে রাখলে বিভিন্ন ব্যাকটেরিয়া বা ইস্ট এই শর্করা ভেঙে ইথাইনল ও ল্যাকটিন অ্যাসিড তৈরি করে। ল্যাকটিন অ্যাসিড তৈরির ফলে পান্তা ভাতের অম্লত্ব বেড়ে যায়, পিএইচ কমে, তখন পচনকারী ও অন্যান্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাক ভাত নষ্ট করতে পারে না। 100 গ্রাম পান্তা ভাতে 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর 73.91 মিলিগ্রাম আয়রন থাকে, যেখানে সম পরিমাণ গরম ভাতে থাকে মাত্র 3.4 মিলিগ্রাম। এছাড়াও 100 গ্রাম পান্তা ভাতে পটাশিয়ামের পরিমাণ বেড়ে হয় 839 মিলিগ্রাম এবং ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে হয় 850 মিলিগ্রাম, যেখানে সম পরিমাণ গরম ভাতে ক্যালসিয়াম থাকে মাত্র 21 মিলিগ্রাম। এছাড়া পান্তা ভাতে সোডিয়ামের পরিমাণ কমে হয় 303 মিলিগ্রাম, যেখানে সম পরিমাণ গরম ভাতে সোডিয়াম থাকে 475 মিলিগ্রাম। পান্তা ভাত ভিটামিন B6 এবং ভিটামিন B12 এর ভালো উৎস। পান্তা ভাত শর্করা সমৃদ্ধ জলীয় খাবার, গরমের দিনে শরীর ঠান্ডা ও সতেজ রাখে। জলীয় খাবার বলে শরীরে জলের অভাব মিটায় এবং শরীরে তাপের ভারসাম্য বজায় রাখে। পান্তা ভাত খেলে শরীর হালকা এবং কাজে বেশি শক্তি পাওয়া যায়, কারণ এটি ফরমানেট বা গজানো খাবার। মানবদেহের জন্য উপকারী বহু ব্যাকটেরিয়া পান্তা ভাতের মধ্যে বেড়ে ওঠে। পেটের রোগ ভালো হয়, কুষ্ঠবদ্ধতা দূর হয় এবং শরীরে সজীবতা বিরাজ করে এবং শরীরে তাপের ভারসাম্য বজায় থাকে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।